আপনারা দেখছেন মায়াপুরের নাম সংকীর্তন পরিক্রমা। সুমধুর হরিনামের মাধ্যম দিয়ে এই ইস্কন মন্দিরকে সম্পূর্ণভাবে কিন্তু প্রদক্ষিণ করবেন এই প্রভুরা। তার একটি সুন্দর দৃশ্য আপনারা দেখছেন এখন স্ক্রিনে রয়েছে। আর এভাবেই কিন্তু মন্দির পরিক্রমা হয়ে থাকে মায়াপুর ধামে। তারই বিস্তারিত আমি দেখাবো এই ভিডিওটাতে। আশা করছি ভিডিওটা ভালোই লাগবে। চলুন তাহলে দেখে নিন নাম সংকীর্তন পরিক্রমা ইস্কন মায়াপুর ধাম বা সিধাম মায়াপুরের নাম সংকীর্তন পরিক্রমা। প্রভু মহারাজ যে সকল ভক্তবৃন্দরা তার সাথে দাঁড়িয়ে আছেন তাদেরকে এটাই বোঝানোর চেষ্টা করছেন যে এটাই কিন্তু ছিল সেই প্রাচীন ইস্কন মন্দির, বা বলতে পারেন ইস্কন মন্দির প্রথমে এই ধরনেরই ছিল। তা এইভাবে কিন্তু এই ভজন কুটিরের সামনে দিয়ে এখন নাম সংকীর্তন পরিক্রমা চলে যাবে এবং এটা চলবে সম্পূর্ণ মন্দির প্রদক্ষিণ করা পর্যন্ত। আর আমি ভিডিওটা অতটা বড় করবো না, ভিডিওটা এখানে শেষ করব। আপনাদের জাস্ট নাম সংকীর্তন পরিক্রমা কেমন হয় তার একটা আইডিয়া দিলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর এই ধরনের ভিডিও পছন্দ হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন তাহলে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট কোনো পর্বে।